হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মচমচ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো ত্বক বা সৌন্দর্যকে নষ্ট করে যেসব খাবারগুলি সেগুলো নিয়ে। নিজের চেহারার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কারণ চেহারা আমাদের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করে। বর্তমানে নারী বা পুরুষ উভয়ই নিজেদের চেহারাকে আরও একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে অনেক চেষ্টা করেন। আমরা হয়তো অনেকেই জানি না যে অনেক রূপচর্চার পরও শুধুমাত্র ভুল খাদ্যাভ্যাসের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। রূপে যত্নে যেমন রূপচর্চার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনই খাবারের ভূমিকাও রয়েছে অনেক। আপনার সুন্দর ত্বক স্বয়ং খাবারের কারণে নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখে নেওয়া যাক ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর খাবার কোনগুলি। অতিরিক্ত লবণ। অনেকেরই বাড়তি লবণ খাওয়ার অভ্যাস রয়েছে। অতিরিক্ত লবণ শরীরের এক ধরনের ক্ষতিকর ফ্লুইড বাড়িয়ে দেয়। এতে অল্প বয়সে ত্বক ঝুলে পড়ার সম্ভাবনা দেখা দেয়, ত্বকের মসৃণতা নষ্ট হয়ে যায়। বিশেষ করে চিপস, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, টিনজাত খাবার ইত্যাদি এড়িয়ে চলুন। ভাজাপোড়া খাবার। ভাজাপোড়া খাবারে থাকে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট, যা শরীরের জন্য খুবই খারাপ। এতে ত্বকে ব্রণের সৃষ্টি হয় ও সজীবতা নষ্ট হয়। অতিরিক্ত ক্যাফেইন। ক্যাফেইন এক ধরনের উত্তেজক। যদি একের পর এক কফি পান করা হয় তাহলে তা খুবই ভয়ঙ্কর। অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার খেলে শরীরে কর্টিসোল নামক এক ধরনের উদ্দীপকের উপস্থিতি বেড়ে যায়, যা ত্বককে শুষ্ক ও কালো করে দেয়। কোমল পানীয় ত্বকের জন্য খুবই ক্ষতিকর, কারণ এতে থাকে চিনি ও কার্বনেটেড ওয়াটার। চিনি এমনিতেই ত্বকের জন্য খুবই ক্ষতিকর, কার্বনেটেড ওয়াটার ত্বকের কোমলতা নষ্ট করে। তাই অল্প বয়সে বুড়ি যেতে না চাইলে সোডা জাতীয় পানীয় পান করার অভ্যাস ত্যাগ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।